হ্যালো স্টুডেন্ট, আমরা এর আগে সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কীভাবে নির্ণয় করতে হয় আমরা শিখেছি। আজ আমরা শিখব কোনো নির্ণায়কের উপাদানগুলোর অবস্থা। দেখো, এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্টের নাম দিয়েছি আমি ডেল, ছোটো হাতে ত্রিভুজ দিয়ে লেখা হয় ডেল সমান এটা। এইখানে যে উপাদানগুলো, এই যে ডিটারমিনেন্টের মধ্যে যে এলিমেন্ট, মানে টু এ থ্রি বি সেভেন ডি পি কিউ নাইন, এইগুলোকে বলা হয় ডিটারমিনেন্টের এলিমেন্ট বা উপাদান। দুই একটা উপাদান, এ একটা উপাদান, তিন একটা উপাদান, এখানে সেভেন একটা উপাদান, কিউ একটা উপাদান। একটা ডিটারমিনেন্টের মধ্যে যে সবসময় সংখ্যা থাকবে তার কোনো মানে নেই, অক্ষর থাকতে পারে, ঠিক আছে। এই ডিটারমিনেন্টে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে রো আছে, তিনটে কলম আছে। আমরা এর আগে জেনেছি যে ডিটারমিনেন্টে রো আর কলম সবসময় সমান থাকে। তাহলে ডেল হলো থ্রি ইন্টু থ্রি নির্ণায়ক, অর্থাৎ ডেলের ক্রম হলো থ্রি ইন্টু থ্রি। এবার অবস্থান দেখো, যদি আমি বলি দুইয়ের অবস্থান বলো, তাহলে দুইয়ের অবস্থান কী হবে? প্রথমে দেখতে হবে দুইটা কত নম্বর রো আর কত নম্বর কলমে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে প্রথম রো আর প্রথম কলমে আছে। তার জন্য আমরা বলছি কি, দুই উপাদানটির অবস্থান হলো ওয়ান কমা ওয়ান, অর্থাৎ প্রথমে আমাকে লিখতে হবে যে উপাদানটা, মানে ওই দুই উপাদানটা কত নম্বর রোতে আছে কমা দিয়ে, তারপরে কত নম্বর কলমে আছে। এ দেখো, এ এ উপাদানটা দেখো, এই উপাদানটা আছে প্রথম রো, মানে প্রথম সারি আর দ্বিতীয় কলম। তার জন্য লিখেছি দেখো, এ উপাদানটির অবস্থান, এ প্রথম রো বলে প্রথমে লিখছি এক কমা দ্বিতীয় সারি, দ্বিতীয় কলমে আছে বলে দুই। ঠিক একইভাবে দেখো, আমরা তিন উপাদানটা দেখো, তিন দেখলে হবে প্রথম রো তৃতীয় কলম, তার জন্য এটা তিন উপাদানটার অবস্থান হবে ওয়ান কমা থ্রি। একইভাবে সাতটা দেখো, সাত সাত উপাদানটা যদি দেখো, সাতটা হচ্ছে দ্বিতীয় রো দ্বিতীয় কলম, তাহলে সাত উপাদানটির অবস্থান ভেক্টর হলো টু কমা টু। ঠিক একইভাবে কিউয়েরটাও একইভাবে লেখা যায়, পি পিটা যদি লক্ষ্য করো, পি পি এর অবস্থান, পি পি কত নম্বর রোতে আছে, পি তিন নম্বর রোতে আছে, আর পি কত নম্বর কলমে আছে, প্রথম কলমে আছে, তার জন্য পি এর অবস্থান হলো থ্রি কমা ওয়ান, ঠিক আছে। তার জন্য এইভাবেই আমরা কোনো ডিটারমিনেন্টের উপাদানের অবস্থান নির্ণয় করি। তাহলে সবার আগে মনে রাখতে হবে, উপাদানের অবস্থান নির্ণয় করতে গেলে দেখতে হবে সেই উপাদান বা এলিমেন্টটি কত নম্বর রোতে আছে এবং কত নম্বর কলমে আছে। প্রথমে রো সংখ্যাটা লিখতে হবে, তারপরে কমা দিয়ে কলম সংখ্যাটা লিখতে হবে। ধরো আমরা একটা থ্রি ইন্টু থ্রি ডিটারমিনেন্ট লিখব, যদি আমরা থ্রি ইন্টু থ্রি ডিটারমিনেন্ট লিখতে চাই, তাহলে আমরা এরকম করে লিখতে পারি, ডেল ইকুয়াল টু, তাদের অবস্থান দিয়ে লিখতে চাই, তাহলে থ্রি ইন্টু থ্রি, তাহলে প্রথম রোটা লিখব, থ্রি ইন্টু থ্রি মানে প্রত্যেক রোতে তিনটে করে এলিমেন্ট থাকবে, তাই তো, তিনটে রো থাকবে। তাহলে প্রথম যখন এইখানে আমি ফার্স্ট যেটা লিখব, ফার্স্ট এলিমেন্টটা কত নম্বর রোতে থাকবে, ফার্স্ট রোতে থাকবে আর ফার্স্ট কলমে থাকবে, তাই জন্য প্রথম এলিমেন্টের নাম দিলাম আমি এ ওয়ান ওয়ান। এ প্রথমটা সবসময় রো সংখ্যা নির্দেশ করে, দ্বিতীয়টা কী নির্দেশ করে, কলম সংখ্যা। তাহলে এই উপাদানটা দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলম আছে। তারপরে তারপরে যে উপাদানটা লিখবো সেটা দেখো প্রথম রোতে থাকছে, ঠিক আছে, তার জন্য লিখলাম এ ওয়ান, কিন্তু সে কিন্তু প্রথম কলমে আর থাকছে না, কত নম্বর কলমে থাকছে, দুই নম্বর কলমে থাকবে, দেখবে, তার জন্য লিখলাম এ ওয়ান টু। আর প্রথম রোয়ের যখন তৃতীয় এলিমেন্টটা লিখবো, তখন দেখো ওটা প্রথম রোতে থাকছে কিন্তু থার্ড কলমে থাকছে, তার জন্য লিখছি এ ওয়ান থ্রি, ঠিক আছে। এবার এবার সেকেন্ড রোটা যদি লিখতে চাই, সেকেন্ড রো, সেকেন্ড রো মানে এ টু, এই এলিমেন্টটা দেখো সেকেন্ড রোতে থাকছে কিন্তু কোন কলম, প্রথম কলমে থাকছে, এ টু ওয়ান। তাহলে এইখানে যেটা লিখবো দেখো, এ বলো এ সেকেন্ড রোতে থাকছে আর কলম সেকেন্ড কলমে, তাহলে এ টু টু। এইখানে যেটা লিখবো সে কিন্তু সেকেন্ড কলমে থাকছে আর থার্ড সরি সেকেন্ড রোতে থাকছে থার্ড কলমে, তার জন্য হচ্ছে এ টু থ্রি। এইখানে যেটা এলিমেন্টটা লিখবো এবার, এইখানে যে এলিমেন্টটা লিখবো সেটা দেখো হচ্ছে থার্ড রোতে থাকছে ফার্স্ট কলমে থাকছে, তাহলে এ থ্রি ওয়ান। এখানে যেটা লিখবো সেটা হচ্ছে থার্ড রো সেকেন্ড কলম, এই হ্যাঁ এ থ্রি টু। আর এখানে যে থাকবে সে হচ্ছে থার্ড রো থার্ড কলম, এ থ্রি থ্রি। আমরা এইভাবে সাধারণত কোনো নর্মালি যে ডিটারমিনেন্ট লিখতে হয় অবস্থান দিয়ে, তাহলে আমরা এইভাবে লিখি। তাহলে দেখো আমরা আগের আবার ডিটারমিনেন্টে ফিরে আসলাম। আগের ডিটারমিনেন্টে ফিরে এসে আমি যদি বলি এখানে
ए थ्री टू समान समान कत ए थ्री टू मान थार्ड रो सेकेंड कलम बोलो थार्ड रो सेकेंड कलम क्या आज किऊ त थ्री टू मान हे किऊ एबार जदि बोली ए टू थ्री कत ए टू थ्री मान इलेवेनटा बोझा सेकेंड रो थार्ड कलम देखो सेकेंड रो थार्ड कलम मैंने के सेकेंड रो थार्ड कलम मैंने के डि ठीक है हमें ये को इलिमेंटर अवस्थान बोझाते आशा करी तुम्हारा सबा बुझते पे चो।